গতকাল আমরা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখেছি ভাঙর 2 নম্বর ব্লকের মাদারহাটে গ্রামে, সেখানে রাস্তার একেবারে পিচ তুলে বলা হচ্ছে ওখানে শওকত মোল্লা দুর্নীতি করেছে, রাস্তা পর্যাপ্ত মাল দেয়নি, কি বলবেন? শওকত মোল্লা কোথায় দুর্নীতি করলো? এখন ওরা শওকত মোল্লার ভূতটা দেখছে সব জায়গায়, কারণ মানুষ থেকে বিচ্ছিন্ন আজকে ওরা, কোনো সামাজিকমূলক কোনো কাজ নেই, কোনো উন্নয়ন নেই, শুধু কুৎসা, শুধু অপপ্রচার আর মানুষকে বিভ্রান্তি করার চক্রান্ত ষড়যন্ত্র চালা এদের মধ্যে আর কিছু নেই। ফলে ওরা যত বেশি এই ধরনের কাজ করবে, এই ধরনের কথা বলবে, মানুষ থেকে ততটা ওরাই বিচ্ছিন্ন হবে। দাদা ভাঙড়ে 10 দিন ব্যাপী নওশাদ সিদ্দিকী রক্তদান শেষ হলো, আর আপনাদের পাল্টা 13 দিন ব্যাপী কি বস্ত্র বিতরণ চলছে? আমাদের এখনো পর্যন্ত 4টে 3টে অঞ্চল বাকি আছে, আগামীকাল আমাদের 52টা আছে, 15-1 15-2টা বাকি আছে, আমরা আর নারায়ণপুরটাও বাকি আছে, এই 3টে হলে আমাদেরও 13 দিন হবে। কোমর ও হাঁটুর ব্যথা, হাঁপানি, চর্মরোগ বা তর্ষ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে। ঠিকানা ভাঙড় চিনে পুকুর মোড়, পঞ্চায়েত অফিসের বিপরীতে। এবং আমাদের এই রক্ত এই বস্ত্র বিতরণের পর একটু শীতটা চলে গেলে আমরা এখানে 15 দিন ব্যাপী রক্তদান শিবির আমাদের হবে, এবং সেই রক্তদান শিবির কোনো প্রাইভেট ব্লাড ব্যাংক আসবে না, সরকারি ব্লাড ব্যাংকগুলো আসবে। কবে থেকে শুরু করছেন এটা? আমরা একটু গরম পড়লে আমরা ফাল্গুন মাস থেকে হয়তো শুরু করে দেবো। কতদিন নওশাদ সিদ্দিকী দাবি করেছেন বিচার ব্যবস্থার উপরেও এখানে শাসক দলের একটা হাত চলছে, যে একটা বিচারপতি স্বামীকে বারবার ডেকে পাঠানো হচ্ছে, অভিযোগের তীর আপনাদের উপরে, কি বলবেন? ওকে জিজ্ঞাসা করুন না মমতা, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেকে পাঠানো হয়, যখন আমাদের রাজ্যের সমস্ত মন্ত্রীদের ডেকে পাঠানো হয়, তখন ওর গায়ে লাগে না? আইন তো সবার জন্য এক, সে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যা আর আমার ক্ষেত্রে তাই, তা সেই আইনের ক্ষেত্রে যদি বাংলার যে আমাদের সিআইডি যে ডিপার্টমেন্ট আছে বা বাংলার কোনো থানা যদি কাউকে ডেকে পাঠায়, সে তো ভারতবর্ষের আইনের কাছে তাকে যেতেই হবে, তার জিজ্ঞাসা হবে, মুখোমুখি হতে হবে, এটা নিয়ে একটা তাত্ত্বিক ভাষা বাবার কোনো তো জায়গা নেই। এত ভয় কিসের? কত মানুষের হাতে বস্ত্র দেওয়া হলো? দেখুন আজকের এখানে প্রায় 1500 মানুষের হাতে আমরা শীত বস্ত্র তুলে দেবো। আপনি জানেন গত পরশুদিন আমরা 1700 মানুষের হাতে ক্যানভাস থেকে তুলে দিয়েছি, আমরা নারায়ণপুরে প্রায় 1000 খানেক মানুষের হাতে আমরা বস্ত্র তুলে দেবো, আর ওপারের 10টা অঞ্চলে প্রত্যেকটা জায়গায় আমাদের বস্ত্র বিতরণ কর্মসূচি। একেবারে ভাঙড় ক্যানিং জুড়ে লাগাতার শীত বস্ত্র একেবারে প্রধান আপনাদের যে কর্মসূচি, আপনাদের দলীয় কর্মী এবং সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা কেমন লক্ষ্য করছেন? এটা কোনো সরকারি টাকায় নয়, এটা সম্পূর্ণ আমাদের প্রিয় বিধায়ক, আমাদের সকলের অভিভাবক মাননীয় শওকত মোল্লা মহাশয়ের আর্থিক সহায়তায় এবং তার উদ্যোগে আমরা প্রত্যেকটি অঞ্চলে এইভাবে হাজার হাজার মানুষকে আমরা শীত বস্ত্র দিচ্ছি, কম্বল তুলে দিচ্ছি, এর আগে ছাতা দেওয়া হয়েছে, শাড়ি দেওয়া হয়েছে, এবার শীতে কম্বল। আগামী দিনে আর মানুষের পরিষেবা দেওয়ার জন্য কি কি নিশ্চিতভাবে দেখতে থাকুন, আর নওশাদ সিদ্দিকী এই বারে বারে শুধু মানুষের রক্ত নিয়ে চলে যাচ্ছে, তিনি সরকারি ব্লাড ব্যাংকে নিচ্ছেন না, প্রাইভেট ব্লাড ব্যাংকে, যে কথা আমাদের এমএলএ সাহেব বললেন, শওকত মোল্লা সাহেব বললেন, তো তিনি রক্তদান শিবিরের নামে ভাঙড়ের মানুষের রক্ত নিচ্ছেন, কিন্তু কটা মানুষ সেই রক্তের কার্ড পেয়ে উপকৃত হচ্ছে তার লিস্টটা যদি উনি প্রকাশ করেন, যে উনি তো বলছেন আমার এত আগে 3000 রক্ত দিয়েছে একসঙ্গে, বা এবারে 10টা ক্যাম্প করলেন, সেখানে কত মানুষ রক্ত দিয়েছে তার লিস্ট ফেসবুকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কত কার্ড ভাঙড়ের মানুষের কাজে লেগেছে, ভাঙড়ের মানুষের বিপদে আপদে সেই রক্তের কাবে গিয়ে রক্ত পেয়েছে কিনা সেই তথ্যটা ওনাকে তুলে ধরা উচিত। আপনি একেবারে জেলার কর্মদক্ষ, আপনার দপ্তর নিয়ে ভাঙড়বাসী বিশেষ করে একেবারে অনেকটাই উৎফুল্ল, তাদের ঘরের ছেলে একবার জেলা স্তরে কর্মদক্ষ হয়েছে, তাদের চিন্তা চেতনা বা স্বপ্ন কতটা পূরণ করতে আপনি সচেষ্ট হবেন, কি বলবেন? নিশ্চিতভাবে আমি ভাঙড়ের ভূমিপুত্র হিসাবে, ভাঙড়ের সন্তান হিসাবে, ভাঙড় হচ্ছে কৃষির ভাণ্ডার, এই জেলার সবচেয়ে বেশি কৃষি মালপত্র উৎপন্ন হয় এখানে, এবং কলকাতার কাছাকাছি কলকাতার মানুষকে আমরা সবজি পাঠাই, ভাঙড়ের তাজা সবজি কলকাতার মানুষ খায়। আগামী 5 তারিখ থেকে অনলাইনে matirkotha.com-এ সেখানে সমস্ত কৃষির যন্ত্রপাতি, যেমন পাওয়ার টিলার, স্প্রে মেশিন, ডেলিভারি পাইপ থেকে শুরু করে একাধিক যন্ত্রপাতি, ধান ঝাড়া মেশিন থেকে শুরু করে যত কৃষির যন্ত্রপাতি রয়েছে সেখানে, মানে matirkotha.com অনলাইনে
আবেদন, যে কোনো কম্পিউটার যে সমস্ত সেন্টার রয়েছে সেখানে গিয়ে আমি কৃষি, যারা কৃষিজীবী মানুষ আমাদের কৃষক বন্ধুদের আমি অনুরোধ করব সেখানে গিয়ে তারা যেন অ্যাপ্লাই করে, এবং অ্যাপ্লাই করার পরে তারা এই সুন্দর জিনিসগুলো পেয়ে যাবে, সরকারি ভর্তুকিতেই পাবে। ফ্রি সম্পূর্ণ নাই, কোনোটা 80% ছাড় আছে, কোনোটা 50% আছে, 60% আছে, কোনোটা অনলি জিএসটির টাকাটা দিতে হবে, এরকম অনলাইনে সমস্ত জানলেই জানা যাবে। এবং আমাদের কৃষি দপ্তরে গেলে ভাঙড় 1 নম্বর এবং 2 নম্বর ব্লক এবং জেলার বিভিন্ন যে কৃষি দপ্তরগুলো রয়েছে ব্লকে ব্লকে, সেখানে গেলে আরও বেশি জানতে পারবে। থ্যাংক ইউ।